বাগেরহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার রাতে কচুয়া উপজেলার রাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, টর্চের আলো চোখে পড়ায় আনোয়ারের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে আব্বাস শেখ। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ারকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে সে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ঘাতক আব্বাসকে আটক করেছে পুলিশ।